আসসালামু আলাইকুম। বাংলাদেশ থেকে বিদেশ যাত্রী কর্মীদের জন্য বিশাল সুখবর। তো কি সুখবর বিস্তারিত থাকছে এই ভিডিও জুড়ে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি শুনলে আশা করি বিস্তারিত জানতে পারবেন। বাংলাদেশ থেকে আরও বেশি কর্মী নেওয়ার আশ্বাস দিয়েছে মরিশাস। রবিবার 30 জানুয়ারি মরিশাসের শ্রমশিল্প সম্পর্ক কর্মসংস্থান ও প্রশিক্ষণ বিষয়ক মন্ত্রী হনসুদেশ সাতকাম কেলিশনারির সঙ্গে তার দপ্তরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলামের বৈঠকে এ আশ্বাস দেন দেশটির মন্ত্রী। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বৈঠকে মন্ত্রী কেলিশন বলেন, 2 থেকে 3 মাসের মধ্যে অনেক বাংলাদেশি কর্মী মরিশাসের বাসায় রপ্ত করে ফেলেন, যা সত্যি অভাবনীয়। বাংলাদেশের কর্মীরা কাজের প্রতি খুবই আন্তরিক। বাংলাদেশ থেকে আরও বেশি কর্মী নেওয়া হবে, মন্ত্রী আরও জানান। বর্তমানে মরিশাসের সবচেয়ে বেশি কর্মী বাংলাদেশের। দেশটিতে বিদেশি শ্রমিকদের মধ্যে বাংলাদেশ সর্বোচ্চ 23,263 জন এবং দ্বিতীয় অবস্থানে ভারতের 8,367 জন কর্মী রয়েছেন। বৈঠকে প্রবাসী কল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বলেন, বাংলাদেশি কর্মীরা খুবই আন্তরিক ও পরিশ্রমী। তারা অল্প সময়ে যে কোনো দেশের ভাষা রপ্ত করতে পারে। আমাদের পর্যাপ্ত দক্ষ আধা দক্ষ কর্মী রয়েছে, সে দেশের চাহিদা অনুযায়ী অল্প সময়ের মধ্যে কর্মী পাঠানো সম্ভব। মন্ত্রী জানান, 2017 সালে বাংলাদেশ থেকে 10 লাখের বেশি কর্মী বিশ্বের বিভিন্ন দেশে কর্মসংস্থান লাভ করেছে। তিনি বাংলাদেশ থেকে আরও বেশি সংখ্যক কর্মী নেওয়ার জন্য মরিশাসের মন্ত্রীকে আহ্বান জানান। বৈঠকে বাংলাদেশ থেকে কর্মী পাঠানো, তাদের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে বিস্তারিত আলোচনা হয়। কর্মী পাঠানোর বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য উভয় দেশে সম্মত হয়। খুব দ্রুত এটি স্বাক্ষরের মাধ্যমে কর্মী পাঠানোর ক্ষেত্রে যে সব প্রতিবন্ধকতা রয়েছে তা দূর করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন দুই মন্ত্রী। বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যোগ্য সচিব ও মন্ত্রীর একান্ত সচিব মহসেন চৌধুরী, উপসচিব মোহাম্মদ জাহিদ হোসেন, মরিশাসে অবস্থিত শ্রমকল্যাণ উইংয়ের প্রথম সচিব মোহাম্মদ ওহিদুল ইসলাম ও মরিশাসের হাই কমিশনারের দ্বিতীয় সচিব বিদুষচন্দ্র বর্মন এবং মরিশাসের পক্ষে শ্রমশিল্প সম্পর্ক কর্মসংস্থান ও প্রশিক্ষণ বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী সচিব রামপ্রকাশ নবগত। তো এই ছিল আজকের পাওয়া সর্বশেষ আপডেট নিউজ। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।